রপ্তানি করে আমরা অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। জুট থেকে আমাদের অনেক কিছু পাওয়া যায়, যেমন আমরা সুতির কাপড় ব্যবহার করতে পারি, আমরা জুতো সিন্ডেল ব্যবহার করতে পারি, আমরা পলিথিন পরে আরেকটা ব্যাগ সেটা উৎপাদন করতে পারি, জুট থেকে আমরা কাগজ উৎপাদন করতে পারি। এবং আমরা এটাকে যখন আমরা কাজ করব এবং প্রথমে আমরা চাষ পদ্ধতি নিয়ে আলোচনা করে রাখব। চাষ পদ্ধতিটা হচ্ছে কীরকম, প্রথমে আমরা আগে বীজ রোপণ করব, সেখানে রোপণ করার পরে আমাদের গাছের চারা হবে, সেখানকে চারা নিয়ে নিতে আগাছা পরিষ্কার করার পর আমরা গাছ যখন বড়ো হবে তখন সার প্রয়োগ করবো। সার প্রয়োগ করার পরে যেগুলোর অবাঞ্ছিত গাছ সেগুলো আমরা উঠে ফেলে দিব, তারপর আস্তে আস্তে গাছ বড়ো হয়ে যাবে। গাছ বড় হয়ে যাওয়ার পরে একটা নির্দিষ্ট সময় আমরা সেই গাছগুলো কী করব, আমাকে কাটবো এবং কাটার পরে আমরা পানিতে ডুবে দিয়ে সেখান থেকে আস উঠে নিব এবং শুকানোর পর এগুলো আমরা বাজারে বিক্রি করে আমরা আয়ের জন্য আমরা ব্যবস্থা করব। এখন তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো, যে কোনো একজন দ্বারা প্রশ্ন করতে পারো। দাঁড়াও, বাংলাদেশের জাতীয় অর্থনীতি কত বাড়ছে? পাট খাত থেকে আসে তাও 30% ভাগ আসে, এখন কম আসে, আগে 30% মানে মেনলি পাটটা আসতো, এখন পোশাক খাতের কাছে একটু মাল গেছে আর উৎপাদন কম, কম এই জন্য কম আসে। আর কোশ্চেন এটা, পাট উৎপাদন সাধারণত আমাদের দেশে শীতকালে উৎপাদন হয়, এখন কাটা হচ্ছে আর একটা খুশি করবা করতে হবে, বা পাট জাতীয় না ভেঙে ফেলে তার জন্য দাঁড়া দিতে হবে।